আবার এই কিতাবের সাথে যদি কেউ বেদবি করে, কোরআনের সাথে কোরআনের ধারক বাহকদের সাথে যদি কেউ বেদবি করে, আল্লাহ তাদেরকে জমিনে তাদেরকে নেস্তানাবুদ করে দেয়। কথা কোন ঠিক কিনা? কয়েকদিন আগে দেখেছেন ওই যে টাকলা মুরাদ চিনেন তো নাকি? অন্য এলাকায় কয়েকদিন আগে আমি মাহফিল করি সরিষাবাড়ি এলাকায়, এতটা অহংকারীমূলক কথাবার্তা আর এতটাই দাম্ভিকতার সাথে উনি কথা বলেছেন ইসলাম কে নিয়ে, কোরআন কে নিয়ে, আলেমদের কে নিয়ে উনি যে কথাগুলো বলেছে, আল্লাহ ইনস্ট্যান্ট দুনিয়াতে ওরে নাস্তা নাবুদ করে দিয়েছে। কথা মন ঠিক কিনা? তার ফ্যামিলি, তার পরিবার, আজকে একটা নিউজে দেখলাম তার স্ত্রী তাকে ডিভোর্স দিতে চায়, স্ত্রী এ কোরআন কে নিয়ে সে বেদবি করেছে, মুফাসসিরদের কে নিয়ে বাজে মন্তব্য করেছে, যারা কত মেহনত করে বিভিন্ন জায়গায় কোরআনে কথা বলে, কিন্তু আজকে কোথায়? আজকে কয়েকদিন আগে প্রশাসন ভাবনাকে স্যালুট করছে, আজকে কিন্তু ওনার স্যালুটটা নাই, উনি নিজে মাথা নিচু করে পালিয়ে গেছে দেশ থেকে। ঠিক তেমনি এদেশে ইতিপূর্বে অনেকেই আজানের বিরুদ্ধে কথা বলেছিল, আলেম ওলামাদের বিরুদ্ধে কথা বলেছে, কোরআনের বিরুদ্ধে কথা বলেছে, কিন্তু আজও বাংলা যুগে কোরআন আলোচনা হয়, মসজিদ মাদ্রাসা আছে, আজান সেকেন্ডে সেকেন্ড হয়, কিন্তু এই কোরআনের বাংলা জমিনে নাই। কথা ঠিক কিনা? সৈয়দ শামসুল হক উনি আছে নাই? কবি শামসুর রহমান নাই? এরা কিন্তু বলেছিল হুমায়ুন আজাদ আছে, আজানকে বিশ্বের আওয়াজের সাথে তুলনা করেছিল, অথচ প্রতি সেকেন্ডে সেকেন্ডে প্রতি সেকেন্ডে সেকেন্ড আজান হচ্ছে, কিন্তু সেই হুমায়ুন আজাদ আর আজকে এই বাংলা জমিনে নাই। কথা ঠিক কিনা? অতএব ইসলাম ছিল পূর্ব দিগন্ত যেমন সূর্য ওঠা যেমন সত্য, পশ্চিম আকাশে গিয়ে সূর্য যেমন ডুবে যাবে এটা তেমন সত্য। এই বাংলা জমিনে কোরআন ছিল, কোরআন আছে, ইসলাম থাকবে। যারা কোরআনের বিরুদ্ধে কথা বলবে তাদের বিরুদ্ধে তুলবার আন্দোলনে যদি ডাক আসে সেই ডাকে সারা দিবেন, কে কে তুলে হা হাত উঠে করে আল্লাহকে দেখান। আপনাদের কষ্ট হচ্ছে প্রিয় ভাইরা? কষ্ট হচ্ছে? এটা মনে রাখবেন, নমরুদ চেয়েছিল সে সফল হয়েছে, পারে নাই, এর জ্বলন্ত প্রমাণ মিজানুর রহমান আজারি বিশ্বনন্দিত মুফাসসির কোরআন, তাই না? কিভাবে কথাটা বললো আজারি মাজারি কি, এটা তো ভাষা আছে নাকি? এটা তো ভাষা, ভালোভাবে মানুষ কথা বলতে হয় তাই না? হোক না সে ভিন্ন ধর্মের, ভিন্ন মতের, ভিন্ন তরিকার, ভিন্ন দলের বা ভিন্ন মার্কার, আমাদের সবার এই যে চামড়াটা কাটলে রক্তের কালারটা কি ভাই বলেন তো? ধরেন কেউ তরমুজ পার্টি করে, কেউ বা নারিকেল পার্টি করে, এই জন্য কি রক্তের কালার আলাদা? অথবা উনি ভিন্ন মতের হতে পারে, ভিন্ন মার্কার হতে পারে, কিন্তু আমরা তো এজ এ মুসলিম হিসেবে ভাই, কিন্তু মানুষকে উনি ভিন্ন দল করে বলে ওনারে ওনাকে যা ইচ্ছা তাই বকা দাও, সম্মান নিয়ে কন্যা সন্তান নিয়ে তার বাবা নিয়ে মা নিয়ে তুলে গালি দেওয়া, এটা তো নোংরা পরিবার থেকে শিখেছে। কথা ঠিক কিনা? ইসলাম ফ্যামিলি এটা শেখায়। তারপর আমরা হেদায়েতের জন্য দোয়া করি, আল্লাহ জানো এই যে দ্বারা এগুলোতে শিক্ষা নেই, কারণ এমন একটা সময় আসবে যখন বাড়াবাড়ি যখন তখন পালানোর সুযোগটা হবে তারা পাবে না। কথা বলো ঠিক কিনা? তবে আমার প্রিয় ভাইরা, আমরা কোরআনের সাথে আছি থাকবো ইনশাল্লাহ বলেন তো। যাই হোক, আমি যেটা বলছিলাম এই কিতাবে কোনো ভুল আছে? কোনো ভুল নাই। নবীজি 1400 বছর আগে জাহেলি যুগের মানুষদের পরিবর্তন করেছেন, কোনো পারমাণবিক বোমা দিয়ে নয়, AK-47 দিয়ে নয়, ওনার একটি মাত্র অস্ত্র ছিল, সেটা হলো 30 পারা কোরআন, আলহামদুলিল্লাহ বলেন। এই কোরআন দিয়ে জাহেলি যুগের মানুষগুলোকে, বর্বর মানুষগুলোকে মদিনাওয়ালা মানুষে পরিণত করে দিয়েছে শুধু কোরআন দিয়ে। আজও কিন্তু সে কোরআন আছে, সেই কোরআন আছে, সেই মসজিদ আছে, কিন্তু আমরা কোরআন থেকে আমরা শিক্ষা নিচ্ছি না, কোরআন থেকে শিক্ষা নেই নেই না। তো যাই হোক, নবীজি যেই জামানা মানুষদের কোরআন দিয়ে পরিবর্তন করেছেন সে কোরআন এখনো আছে। অতএব সে কোরআনের পথে চলতে গিয়ে, কোরআনের মতো চলতে গিয়ে, কোরআনের মিশন আর ভিশনকে বাস্তবায়ন করতে গিয়ে, কোরআনের পথে যারা কাটা হয়ে দাঁড়াবে, কোরআনের পথে যারা বাধা হয়ে দাঁড়াবে, তাদের বিরুদ্ধে দুর্বল আন্দোলনের জন্য যদি ডাক আসে সেই ডাকে যদি একসাথে রক্তের যদি প্রয়োজন হয় সেই রক্তের সাগরে নিজের বুকের তার রক্ত দিতে চান কে কে তুই হাত উঠে করে আল্লাহকে দেখা। আল্লাহ কবুল করুক, আমিন। কারণ ইসলামটা ঠিকই আছে, ইসলামকে যদি একটা গাছের সাথে তুলনা করেন
ওই গাছের গোড়া তালাশ করলে ওখানে খাবার খোবাইবে রক্ত পাওয়া যাবে শুধু তাই নয় ইসলাম নামক ওই গাছের নিচে একটু নজর দিয়ে তালাশ করলে ওখানে নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তায়েফের ময়দানে সে রক্তগুলো আছে ওখানে ওখানে হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু আনহার রক্ত আছে ওখানে এরকম ভাবে হাসান আল বান্না বিশ্বনন্দিত মুফাসসির তার রক্ত আছে ওখানে সাইয়্যেদ কুতুব শহীদ রহমাতুল্লাহ এর রক্ত ওখানে আছে আর কোরআনের জন্য যারা নিজের জীবনকে আল্লাহর জন্য উৎসর্গ করে দিয়েছে কোরআনের জন্য যারা ফাঁসির রশিদে নিজের গলা সাথে বরণ করে নিয়েছে সেই সমস্ত আল্লাহওয়ালা মানুষদের রক্ত যেন পাওয়া যাবে কোরআনের ঠিক কিনা ইসলামকে আমরা রেডিমেড পেয়েছি তাই না বাবা মুসলমান ছিল আমি মুসলমান কিন্তু ইসলাম নামক গাছে তালাশ নিজে করলেই রক্ত পাওয়া যাবে তবে এই গাছটি টিকে থাকবে ততদিন যতদিন এই গাছে রক্ত দেওয়া হবে আজকে কাশ্মীরে এই ইসলামের বিপ্লব নামক গাছ রক্তের জন্য ত্রাহি ত্রাহি করছে আরাকান রক্ত চায় গোটা পৃথিবীতে একটা দিন ইনশাআল্লাহ আবার ইসলাম প্রতিষ্ঠিত হবে আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক আমিন বলেন আমিন আমার প্রিয় ভাইরা আমি সূরাতুল মুলক কোরআনুল কারীমের সিরিয়ালের দিকে 67 নম্বর সূরা এই সূরার দুইটা আয়াত আমি তেলাওয়াত করেছি দুইটা আয়াত কারীমা তেলাওয়াত করেছি আর এই সূরার মোট আয়াতের সংখ্যা হলো 30টি একেবারে ছোট্ট একটা সূরা খুব বেশি বড় নয় ইনশাআল্লাহ এই সূরাটার নিয়ে আলোচনা হবে আর মূল অর্থ কি জানেন আপনারা মুলক অর্থ কি রাজত্ব সভরেনটি রাজত্ব এই মুলক নিয়ে খুব গুরুত্বপূর্ণ আলোচনা আছে আপনারা কি শুনতে রাজি আছেন তো কষ্ট হবে কষ্ট হবে আপনাদের চলো না আমরা সেই বিষয়ে আলোচনা করি কি বলছেন জগৎ সংসারের মালিক সূরাতুল মুলকের ভিতরে এর আগে আমরা এই সূরার একটু ফজিলত সম্পর্কে জানবো এটা এমন একটি সূরা যে এই সূরা জাহান্নামের আগুন থেকে তার পাঠকদেরকে মুক্তি দিয়ে দেয় সুবহানাল্লাহ এই যে মোবাইল যে আছে সবার সেটে গুগল একটা ম্যাপ আছে আছে না এই গুগল ম্যাপে সার্চ করলে এখান থেকে আপনি ইংল্যান্ডে কিভাবে যাবেন সব দেখিয়ে দিবে আপনি এখানে বসে ঢাকা শহরে কিভাবে যাবেন গুগল রাস্তা দেখিয়ে দিবে ঠিক তেমনি সূরাতুল মুলক এমন একটি সূরা এই সূরার সাথে যদি আপনার সম্পর্ক হয়ে যায় সূরাতুল মুলক আস্তে আস্তে আপনাকে জান্নাতের ভিতরে ঢুকিয়ে দেবে সুবহানাল্লাহ নবীজি বলেন সূরাতুল মুলক এমন একটি সূরা যদি কোনো মানুষ সূরাতুল মুলক যদি তেলাওয়াত করে সূরাতুল মুলকের সাথে যদি তার সম্পর্ক হয়ে যায় মানিয়ে তুমি নাজা বিল কবরি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সূরাতুল মুলক তেলাওয়াত করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন কবর আযাব থেকে তার মুক্তি দিয়ে দিবে সুবহানাল্লাহ বলেন শাফাআত লি সাহিবিহা শুধু তাই নয় যদি কোনো ব্যক্তি প্রতিদিন এশার নামাজে পড়ে সূরাতুল মুলক যদি তেলাওয়াত করে শাফাআত লি সাহিবিহা কাল হাশরের মাঠে নবীজি বলেন ওই সূরাতুল মুলক তার জন্য আল্লাহর কাছে কনভারসেশন করে যোগাযোগ করে ওই পাঠককে সরাসরি আল্লাহর জান্নাতের ভিতরে ঢোকায় দেবে তাহলে এই সূরা আমাদের পড়ার দরকার আছে না নাই জাহান্নামের আগুন থেকে মুক্তি দিবে সহজ কথা আচ্ছা আপনারা আপনাদেরকে বলি আমাদের যদি প্রাইম মিনিস্টার যদি আজকে ঘোষণা করে অথবা গ্রামীণ ফোন বাংলা লিংক এয়ারটেল যদি বলে কেউ রাত একটার দিকে গ্রামীণ ফোনে কোনো ব্যক্তি যদি 1000 টাকা রিচার্জ করে তাকে 10000 টাকা দেওয়া হবে 1000 রিচার্জ করলে কত দিবে 10000 এমন একটা অফার দিয়ে দিল ধরেন আজকে রাত 3টার দিকে ওই গভীর রোদে যে উঠবে উঠে 1000 রিচার্জ করলেই 10000 দেওয়া হবে আচ্ছা আপনারাই বলেন এই অফারটা পাওয়ার জন্য এই এলাকার আবাল বৃদ্ধ বনিতা হতে এমন কোনো মানুষ কি বসে থাকবে আমার তো মনে হয় যে ফোন ইউজ করতে পারে সে একটা ফোন কিনে এনে রাত 3টার দিকে মোবাইল রিচার্জ করবে কথা কম ঠিক কিনা কারণ সে এই বিজনেসটা বুঝে ফেলছে যে 1000 টাকা তুললে পাওয়া যাবে 9000 টাকা এক্সট্রা এটা যে দুনিয়ার লাভ নেওয়ার জন্য যদি আপনি এতটাই পেরেশান হয়ে যান প্রিয় ভাইরা তাহলে জাহান্নামের আগুন সেই লেলিহান শিখা কবরের আযাব থেকে মুক্তি পাওয়ার জন্য আমরা কি একটা সূরা পড়তে পারবো না সূরাতুল মুলক মোট আয়াত 30টা আয়াত কারিবা 30টা আয়াত আমরা চেষ্টা করলে আমরা পারবো
গ্রামীণ ফোন বাংলা লিংক এগুলো অফার নেওয়ার জন্য যদি আপনি এত সচেতন রাত তিনটার দিকে উঠে রিসার্চ করেন, অথচ আল্লাহ বলছে বান্দা রাত তিনটার দিকে ওঠা লাগবে না, এশার সলাতের পরে এশার নামাজে পরে শুধুমাত্র একটি বার প্রতিদিন তুমি তেলাওয়াত করে মাননীয় তুমি নাদা বিল কবর এই সূরা তেলাওয়াত করে কারণ আল্লাহ তাআলা জাহান্নামের আগুনে তোমার মুক্তি দিয়ে দিবে। সুবহানাল্লাহ, এটা রাজি আছে তো? আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুলকের মধ্যে সুন্দর করে বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহু আকবার। পবিত্র শেষ মহান সত্তা বিয়াদিহিল মুলক, যার হাতে সমস্ত ক্ষমতার আধার। সুবহানাল্লাহ বলেন, মুলক অর্থ হলো রাজত্ব, সভরেন্টি, মালিক অর্থ রাজাধিরাজ, মুনিব রাজাধিরাজ। আচ্ছা, আমরা অনেক সময় নিজেদের মালিক বানাই, আমরা কি মালিক? এই যে আমরা রাষ্ট্রের মালিক বানিয়েছি কি জনগণকে, ফর দ্য পিপল বাই দ্য পিপল অফ দ্য পিপল, সভরেন্টির মালিক আমরা জনগণ বানিয়েছি, তাই না? কিন্তু আল্লাহ বলেন এই সভরেন্টি মালিককে আল্লাহ, তিনি হলেন এই জমিনের মালিক। সৃষ্টি যা রাজত্ব চল তার, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ ওয়া আল্লা তা'বুদু ইল্লা ইয়া, এই জমিনের মালিক কে? তাহলে আমরা জনগণ কে আপনি মালিক হয়? আমরা তো মালিক, ওই সাড়ে তিন হাত কবরের কথা বলেন ঠিক কিনা? আমরা তো মালিক, ওই তিন টুকরা কাফনে কাপড়ের মালিক। এমন মানুষ আছে অনেক সম্পদের মালিক, এমনকি মরার সময় অনেক মানুষ আছে কাফনে কাপড়টাও তার কপালে জুটে, অনেক ক্ষমতা অনেক সম্পদ, কিন্তু কাফনে কাপড় তিন টুকরা কাপড়ও তার কপালে জুটে না। এমন এক জায়গায় অ্যাক্সিডেন্ট করে মারা গিয়েছে, নদীতে গিয়ে নদী ডুবে সাগরে গিয়ে অথবা বিমান ক্রাশ হয়ে মারা গিয়েছে, তার অস্তিত্ব আর পাওয়া গেছে যায় না, কাফনের কাপড়টাও পরন সুযোগ হয় না। আমরা তো মালিক সাড়ে তিন হাত কবরের, সাড়ে তিন হাত কবরের মালিক। দুনিয়াতে এমন মানুষ আছে মারা গিয়েছে, অনেক জমির বিঘা বিঘা জমির মালিক, কিন্তু মৃত্যুর সময় সাড়ে তিন হাত কবরটাও তার জন্য হয় নাই, রাস্তায় এমন ভাবে মারা গিয়েছে, এমন ভাবে অ্যাক্সিডেন্ট করেছে, তার শরীর ক্ষত বিক্ষত হয়ে অস্তিত্ব খুঁজে পাওয়া যায় নাই। তার মানে বুঝে গেল আকাশ আর জমিনের মালিক কে? আর একটু জোর বলেন না কে? অথচ আমরা বলি মালিক নাকি আমরা? না না, আমরা মালিক নই, আমরা মালিক নই। নমরুদ এই কথা মনে করেছিল, আমি হলাম এই ক্ষমতার মালিক। নমরুদ মনে করেছিল তাম পৃথিবীর মালিক আমি, পৃথিবীতে চারজন ব্যক্তি তাম পৃথিবী শাসন করেছে, এক নম্বর হলো বখত নাসার, অন্যদিকে নমরুদ আর মুসলিমদের মাঝে দুইজন হযরত সুলাইমান আলাইহিসসালাম আর যুলকারনাইন বাদশা। কিন্তু কাফেরদের ভিতরে দুইজন ছিল, নমরুদ তার রাজত্ব ছিল মশরিক থেকে মাগরিব, শিমাল থেকে জুনুব। নমরুদ এমন তার পাওয়ার হয়ে গেল, এমন অহংকারী করতে করতে বলা শুরু করে দিয়েছে তাম পৃথিবীর মালিক আমি নমরুদ, এমন কি ওই আল্লাহর সাথে আমি যুদ্ধ ঘোষণা করে দিলাম, নাউজুবিল্লাহ বলে আল্লাহর সাথে পাল্লা দিলে টিকতে পারবে? আল্লাহর সাথে পাল্লা দিলে কল্লা থাকবে? থাকবে না। আল্লাহ বেশি বাহিনী পাঠায় না, ওর ওর দলে মানুষ দিয়ে ওর সাইজ করছে। নমরুদের জন্য আল্লাহ তারা বিশাল বাহিনী পাঠালেন না, একটা ছোট্ট একটা অসুস্থ ন্যাংরা মশা রব্বুল আলামিন পাঠিয়ে দিলেন, নাকের মধ্যে ঢুকে গেছে। এবার নমরুদ চলতে পারে না, তার যে বাহিনী তাকে স্যালুট করতো তাদের বলা হলো, তোমরা আমার মাথায় বাড়ি দাও, আমার আর সহ্য হয় না। জুতা পিটা করতে করতে এক পর্যায়ে নমরুদ বিশাল ক্ষমতার অধিকারী দুনিয়াতে বিদায় হয়ে গেছে। আপনাদের প্রশ্ন করতে চাই, আপনারা বলুন নমরুদকে জুতা পিটা করেছে ইব্রাহিমের দলের মানুষ না নমরুদের দলের? দেখেন আল্লাহ কত বড় মধুর প্রতিশোধ গ্রহণকারী। আল্লাহ তোর দলের মানুষ তোরে আমি সাইজ করবো। আজকে দেখেন আমাদের দেশে অনেক অহংকারীরা আছে, কয়েকদিন আগে তো আপনারা দেখলেন উনি নাকি ডাক্তার, আমি বলি কিসের ডাক্তার? অহংকারী করলো কোরআনকে নিয়ে,
মুফাসসিরদেরকে নিয়ে বাজে মন্তব্য করেছে, কোরআনকে নিয়ে বলল এদেশে রাষ্ট্রধর্ম ইসলাম থাকবে না, টাইম নাই টাইম নাই, এগুলো বলা শুরু করছে। কিন্তু তারা কি সাইজ করেছে, অন্য দলের মানুষ কথা কয় না, কি করছে লতিফ সিদ্দিকী বুনিয়াদ হজ্জে বাইতুল মানে বাজে মন্তব্য করেছিল, অনেক পাওয়ার ছিল, অনেক ক্ষমতা ছিল, তারে কিন্তু পিটাই নাই, তার দলের মানুষ অন্য দলের কেউ তারে পিটাই নাই, অন্য দলের কোন মানুষ তাকে বোকা দেয় নাই, টাকলু মুরাদ তার এলাকার মানুষগুলো আনন্দিত হয়ে তারা মিষ্টি বিতরণ করেছে, সরিষাবাড়ি এলাকার মানুষগুলো আনন্দ উল্লসিত হয়েছে, এমনকি তার সাহস নাই ওই সরিষাবাড়ি এলাকাতে আর যাবে, তার যাওয়ার সাহস আল্লাহ রহমানুর রহিম তিনি সহজে ধরলে তিনি কখনো ছাড়েন। আজকে আপনি যদি ক্ষমতার কথা বলেন আমি 100 বছর 200 বছর থাকবো, সম্ভব নয়, আমরা এতই ক্ষমতাবান, মশার ভয়ে মশারির মধ্যে ঢুকে আমরা বন্দী হয়ে থাকি, আমরা কতটা দুর্বল আমার বন্ধু, কিসের ক্ষমতাবান আপনি দেখেন। আল্লাহ নিজে বলেন ওয়াখুলিকাল ইনসানু দাঈফা, তোমাদেরকে দুর্বল গ্রামে সৃষ্টি করেছি। আচ্ছা এই এলাকা তো হাঁসের বাচ্চাও হয় তাই না, কুত্তার বাচ্চা হয়, কুকুরের বাচ্চা হয়, আপনারা বলেন একটা গরু তার বাচ্চা জন্মের 30 মিনিট পরে দৌড় মারে, সুবহানাল্লাহ বলেন, এগুলো তার হিসাব রাখবেন না আপনারা, ডিসকভারি চ্যানেল এগুলো দেখবেন না, সব ইস্তাজার জি বাংলা নিয়ে বলে থাকে, আছেন ডিসকভারি এই তথ্যগুলো নিয়ে নেবেন, একটা গরু তার সন্তান জন্ম দেওয়ার 30 মিনিটের পরে দেখবেন গরুর বাচ্চা জন্ম দিয়েছে ওই মা ওই ছোট্ট বাছুরের শরীরে একটু রক্তগুলো চেটে মুছে খায়, রক্তগুলো চেটে দিতে দিতে আস্তে আস্তে গরুর বাচ্চাটা এভাবে ওঠে, উঠতে উঠতে দৌড়, কথা বল ঠিক কিনা, আমি কি বানিয়ে বলছি, এখানে অনেক বাবাজিদের গরু আছে, আছে না, তাহলে গরুর বাচ্চা জন্মের 30 মিনিট পর দৌড় মারলো, ছাগলের বাচ্চাও ঠিক একই রকমই আস্তে আস্তে ওঠে, উঠতে 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 তার মা রক্তগুলো চেটে খায়, চেটে মুছে পরিষ্কার করে দেয়, এরপরে সে দৌড় মারে, তাহলে গরুর বাচ্চা জন্মে 30 মিনিট পর দৌড় মারে, ছাগলের বাচ্চা জন্মে 30 মিনিট পর দৌড় মারে, হাতির বাচ্চা জন্মের 1 ঘন্টা পর দৌড় মারে, মহিষের বাচ্চা জন্মের 30 মিনিট পর দৌড় মারে, হাঁসের বাচ্চার জন্মের 28 দিন পর মুরগ ডিম ফেটে বের হয়, এরপর সোজা চলে যায় নর্দমায়, ওর খাবার ওখানে বাজেট করে আস, সুবহানাল্লাহ বলে। এবার আপনারা বলেন মানুষের বাচ্চা জন্মের কতক্ষণ পর দৌড় মারে, বলে দিস চিন্তা করেন, আর আপনি বলেন হ্যাঁ আমি অনেক ক্ষমতা না অনেক শক্তিশালী, শুধু এই হামাগুড়ি দিতে লাগছে 6 মাস, শুধু হামাগুড়ি দিয়ে তা উঠতেই পারে না, এতটাই অসহায় দুর্বল, আর জন্মের পরে আমরা এতটা দুর্বল, একটা মাসি পড়লে তার আর কোনো ক্ষমতা ছিল আমাদের, আল্লাহ বলেন ওয়াখুলিকাল ইনসানু দাঈফা, আল্লাহু আল্লাযী খালাকাকুম মিন দুফিন সুম্মা জাআলা মিন বাদি দুফা, আল্লাহু আকবার, ওই আয়াতের মধ্যে আল্লাহ বলেন আল্লাহু আল্লাযী খালাকাকুম মিন দুফিন, আমি আল্লাহ তোমাদেরকে দুর্বল করে সৃষ্টি করেছি, কেন মানুষ আশরাফুল মাখলুকাত অথচ একটা গরুর বাচ্চা জন্মে 30 মিনিট পর দৌড় মারে আর মানুষের বাচ্চা জন্মের পরে 1 বছর 1.5 বছর কেন লেগে যায়, কি এখানে মোটিভটা কি, মুফাসসির কিরাম এটা ব্যাখ্যা করেছেন, গভীরভাবে আলোচনা করেছেন ওরা, এর মধ্যে একটাই কারণ মানুষ যেন কোনোদিন নিজেকে অহংকার না করে, কখনো তার ক্ষমতার বলে যেন না করে যে বান্দা তুমি আজকে অহংকারী করছো, তুমি না জন্মের 1 বছর 2 বছরের ভিতরে তুমি উঠতেই পারো না, এতটাই দুর্বল ছিলে যে তুমি কথা তো বলতেই পারো না, তুমি টোয়া টোয়া করো, তোমার মা তোমার ওই যে আস্তা আস্তা ভাষা বুঝে তোমার কাছে দৌড় মেরে খাবার দিয়ে আসে, সুবহানাল্লাহ বলেন। তাহলে আমার বন্ধুরা আল্লাহ তাআলা কত সুন্দর করে এখানে শিখিয়ে দিলেন, প্রাণীদের দিকে তাকায়া একটা গরুর বাচ্চা জন্মের 30 মিনিট পরে দৌড় মারে, মুরগির বাচ্চা দৌড় মারে, কুকুর বাচ্চা একটা কুকুর তো 7টা করে সন্তান জন্ম দেয়, ঈদুল প্রতি 40 দিনে গর্ভবতী হয় 140টা বাচ্চা জন্ম দেয়,
তাহলে এই যে প্রাণীগুলোর বাচ্চা জন্মের পরেই তারা খাবারের জন্য চলে যায়, হাঁসের বাচ্চা জন্মের পরেই চলে গেছে নর্দমা, এসে জানে আমার খাবার ওখানে, আমার খাবার কেউ দিব না, আমার মা দিবে না, আমার সমাজ দিবে না, আমার খাবার আমাকে তালাশ করে নিতে হবে। অথচ মানুষ এতটাই অসহায়, এতটাই দুর্বল, এতটাই দুর্বল, এতটাই অসহায়, সে যেখানে রাখা ওই জায়গায় ছিল, নড়তেও পারে না, তার মা তারে বড় করেছে। আর আজকে বলে আমি অনেক ক্ষমতার, অনেক শক্তিশালী, না, যারা বলেছেন অনেক শক্তিশালী মানুষগুলো আজকে তার মাটির নিচে আছে, কথা বলো ঠিক কিনা। আচ্ছা আপনারা বলেন মাটির নিচে মানুষ বেশি না উপরে? হুজুর কোন জায়গায়? নিচে না, আলহামদুলিল্লাহ সবাই মাটির নিচে, মাটির উপরে। এখন আছে ওয়ার্ল্ড পপুলেশন প্রজেকশন একটা রিপোর্ট অনুযায়ী 2020 আজ থেকে এক বছর আগে তারা রিপোর্ট দিয়েছে, পৃথিবীতে এখন মানুষ আছে শুধু পৃথিবী মাটির উপরে আছে 777,45,93,000 সামথিং, 777 কোটি, এখন এই এক বছর আরো বেড়ে গেছে, কল্পনা করেন। তাহলে মাটির নিচে আছে কোটি কোটি, মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন জিলিয়ন, এরপর আরো যদি থাকে সেগুলো, তাহলে মাটির নিচে, এই মাটির নিচে আছে সেই মহাবীর আলেকজান্ডার, এই মাটির নিচে আছে সহরাব্রস্তম, এই মাটির নিচে আছে আমেরিকার সে অহংকার প্রেসিডেন্ট রুজভেল্ট, এই মাটির নিচে আছে নেলসন ম্যান্ডেলা, এই মাটির নিচে আছে মহাত্মা গান্ধী, কথা কম ঠিক কিনা? আজকে কোথায় তারা ক্ষমতাসীন সেই ব্যক্তিরা কোথায় গিয়েছে? তাহলে আজকে যারা ক্ষমতা নেই, চেহারা নেই, শরীর নেই, লাফালাফি করতেছে, না আমার তো ক্ষমতা আছে, ওরে পিটা ওরে মারো ওরে ধরো, একটা দিন মনে রাখবেন এই হাত আপনি উঠাতে পারবেন না, কারণ এটা প্লাস্টিক নয়, এটা রোবট নয়, এটা রক্ত মাংসে এটা পচনশীল, কারণ মৃত্যু তিন দিনের মাথায় এটা পৌঁছে যাবে, এই হাত এভাবে কাজ করবে না, মৃত্যুর নয় দিনের মাথায় আপনার লোমগুলো খুলে পড়ে যাবে, একটা একটা করে খুলে পড়ে যাবে। নায়ক মান্নার কবর তালাশ করেন, এখনো কবর খুললে তার অস্তিত্ব পাওয়া যাবে? আজকে বিজ্ঞান বলছে, চিকিৎসা বিজ্ঞান বলছে, মৃত্যুর 60 দিনের মাথায় তার শরীরের কঙ্কাল ছাড়া আর কিছুই, কোনো অস্তিত্ব, কোনো গোস্তের টুকরা কিছুই পাওয়া যাবে না, সব শেষ হয়ে যাবে, মাটি শেষ করে ফেলবে। তাহলে মাটির নিচে যদি ভালো থাকতে হয়, মাটির উপরে ভালো থাকা লাগবে। মাটির উপরে অহংকারী করে চলবেন, মাটির উপরে অন্যের হক নষ্ট করবেন, মাটির উপরে অন্যের আঘাত করবেন, অন্যকে মিথ্যা মামলা দিয়ে রিমান্ডে নিয়ে নির্যাতন করবেন, ওয়েট অ্যান্ড সি, মনে রাখবেন মাটি বল ভিতরে আয়, মাটির নিচে আয়, আমি দেখিয়ে দেবো, কথা কোন ঠিক কিনা? কারণ মাটি অপেক্ষা করে, মাটি প্রতিবাদ করে না, দেখবেন মাটি সারাদিন নাথি মানে কিছুই বলে না। এই জন্য দেখবেন না অনেকে বলে ছেলেটা না মাটির মানুষ, আসলে কি মাটির মানুষ? মাটির একটা আচরণ আছে, মাটির একটা আচরণ, সে প্রতিবাদ করে না, খুব ঠান্ডা, কিন্তু একটা দিন ধৈর্য বাঁধ ভেঙে গিয়ে কিন্তু মাটি আর কি ছাড়বে না, মাটিও কিন্তু একদিন প্রচন্ড ভাবে রেগে যাবে, সেদিন দুই পাশ দিয়ে কবরে আমাদের শাস্তি দিবে। প্রিয় ভাইরা, এই জন্য অহংকারী করা যাবে? আল্লাহ তাআলা এখানে বলছেন যে তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, সমস্ত ক্ষমতা আল্লাহর, সভরেনটি মালিক আল্লাহ, সবকিছুর মালিক একমাত্র আল্লাহ, তোমরা কিসের ক্ষমতা নিজেকে মনে করো? আমি মালিক, আমার গাড়ি, আমার বাড়ি, কে বলেছে এই গাড়ি বাড়ি যে কোনো সময় আল্লাহ কেড়ে নিতে পারে, কথা কোন ঠিক কিনা? অতএব আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ তাআলা এই সূরার শুরুতেই আল্লাহ সূরা নাযিল করে দিয়া আল্লাহর ক্ষমতার কথা তিনি জানান দিলেন, আর পৃথিবীতে যত অহংকারী আছে অহংকারীদেরকে আল্লাহ সিগন্যাল দিয়ে দিলেন, খবরদার ক্ষমতা নিয়ে কখনো তুমি বাড়াবাড়ি করবে না, আমি আল্লাহ চাইলেই যে কোনো সময় আমি তোরে নাস্তা নাবুদ করে দিতে পারি, কথা কোন ঠিক কিনা? ক্ষমতার মালিক তো আমি আল্লাহ। قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء الله أكبر ক্ষমতা ইজ্জত সম্মানের মালিক কে? আরজরা বলেন কে? আমার প্রিয় ভাইরা, সম্মানের মালিক তো আল্লাহ। সমস্ত সমাজের মানুষগুলো, রাষ্ট্রের মানুষগুলো যদি আলেমদের বিরুদ্ধে যদি কথা বলে, মুফাসসিরদের বিরুদ্ধে যদি কথা বলে, এতে কি আলেম ওলামা তাদের মর্যাদা কি কমবে না? আল্লাহ বাড়িয়ে দিবে? বড় যারা আলেমদেরকে নিয়ে যারা তামাশা করে বলে, আল্লাহ তাদেরকে তাদের সম্মান আল্লাহ কমিয়ে দেয়, কথা কোন ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, আলেমদেরকে নিয়ে যারা বাজে কথা বলে, আল্লাহ তাদেরকে তাদের সম্মান আল্লাহ কেড়ে নেন। অথচ এই আলেম সব জায়গায় দরকার আছে না? এই যে আচ্ছা, এখানে কোনো করোনা রোগী আছে নাকি আপনার?
হাত তুলুন কোন করোনা রোগী আছে নাই না আর জোফের তো করোনা রোগী ছিলই না কিন্তু করোনা রোগী যখন ঢাকাতে ফার্স্ট টাইমে অনেক বাবা অনেক সন্তান তার বাবার লাশটা রাস্তায় ফেলে চলে গেছে লাশটা দাফন করে নাই অনেক সন্তান তার মায়ের লাশ রাস্তায় ফেলে চলে গেছে ভয়ে চলে গেছে কেন জানি কোরআনে ওই আয়াতকে স্মরণ করে দিচ্ছে ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতি ওয়া বানি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াওমাইযিন শানু ইগনি সেদিন সন্তান মাকে দেখে পালাবে সন্তান মা সন্তানকে দেখে পালাবে করোনা কেটে এমন একটা দৃশ্য আমি দেখে দিয়ে গেছি কথা না ঠিক না এই করোনা রোগী যারা মারা গিয়েছে এদের দাফন কারা দিয়েছে জানেন দাফন আর কাফনের ব্যবস্থা এদের দাফন আর কাফনের ব্যবস্থা এদেশের হাইব্রিড নেতারা করে নাই তারা গুরুজ তারা দ্বারা এই টুপিওয়ালা দাঁড়িওয়ালা হুজুররা এই দল হুজুররা করছে অথচ মিডিয়া সবসময় আলেমদের বিরুদ্ধে মুফাসসিরদের বিরুদ্ধে প্রতিদিন দেখবেন ডিবিসি একাত্তর চ্যানেলগুলো সবসময় মাহফিলের বিরুদ্ধে কারণ এগুলো তো যুব সমাজ গেলেই পরিবর্তন হয়ে যাবে দেখলেন না মিজানুর রহমান আনসারি সে কি এত এত সুন্দর করে স্মুথলি কথা বলেন কত চমৎকার আমার সাথে ওনার দেখা হয়েছে তার ব্যবহার অস্বাভাবিক এত বিনয়ী মানুষ ওনার মতো মানুষ সবসময় পাওয়া যায় না যুব সমাজ পরিবর্তন হিন্দুরা পর্যন্ত তার কথা আলোচনা শুনে যেখানে মাহফিলে যাই আমরা গিয়ে বলি হুজুর ওনার ওনাকে আমরা খুব মিস করি জাহাজে যাচ্ছি সে ভোলাতে পাশেই হিন্দু মহিলা হিন্দু ফ্যামিলি তারা ওয়াজ শুনতেছে আমি সাইডে দেখতেছি যে আজারি ওয়াজ শুনতেছে চিন্তা করেন হিন্দু অথচ মহিলার হাতে ওই যে সাদা কি যেন ওটা দেখা যাচ্ছে শাখা না শাখা বলে হ্যাঁ হিন্দু হয়ে শুনতেছে অথচ আমি পাশে দেখতেছি অথচ তারাও দেখেন ওনাকে যে প্রথমে যে আজারি মাজারি বলছিল যে ওই কি যেন নাম উনি কিন্তু মারা গেছে নাই আছে আজারি সাহেব এখনো আছে কিন্তু ওনাকে যে বাজে মন্তব্য করেছিল সে কিন্তু মাটির নিচে চলে গেছে কথা বল ঠিক কিনা আজও যারা আলেমে কোরআনে পাখিদেরকে নিয়ে যারাই কথা বলছে মনে রাখেন অনেকে অনেক ধরনের কথা বলেছিল ওনার বিরুদ্ধে মিথ্যাচার সাক্ষী দিয়েছে অনেক আছে জিব্বার মধ্যে পোকা লেগে দুনিয়াতে তাদের মৃত্যু হয়ে গেছে অথচ কোরআনে পাখি আরো জীবিত হয়ে সে কোরআনের কথা কোরআন আলোচনা হয়তো জালিমের বন্দিশালায় বসে বসে কোরআন পড়তে তো কথা বলবে কিনা কিন্তু যারা গালি দিয়েছিল তারা অনেকেই নাই উনি এখনো বেঁচে আছে 70 বছর পার হয়ে গেছে আছে না তাহলে আমার প্রিয় ভাইরা ওই করোনার সময় করোনা রোগীদের দাফন করেছে এই হুজুররা আলেমরাই রাজধানীতে আমি দেখেছি অনেক বড় বড় ভিআইপি মানুষগুলো তাদের 10 তলা 20 তলা বিল্ডিং এর উপর তারা ছিল ভয় নিচে নামে নাই তাকওয়া ফাউন্ডেশন আন্নাহদা ফাউন্ডেশন এই দাঁড়িওয়ালা হুজুররা প্রথমে করোনা রোগীদের যারা মারা গিয়েছিল তাদেরকে সুন্দর করে দাফনের ব্যবস্থা করে দিয়েছে আজ বাংলার জমিনে যদি আলেম ওলামা যদি দাফনের ব্যবস্থা যদি না করে কুকুর বিড়াল শৃগাল মরে যেমন দুর্গন্ধ বের হয় এমনই মানুষের শরীরতে লাশ পশাদন দুর্গন্ধ বের হয়ে যাবে এরপর আলেমদের বিরুদ্ধে বলা হবে মুফাসসিরদের বিরুদ্ধে আলেমরাই দেশটা নষ্ট করছে বলে না দেখবেন কোন হুজুর যদি একটু আসতে যায় হুজুর এমন খাওন খাইছে আসতে পারে ইমাম সাহেব যদি একটু জোরে জোরে হাঁটে হুজুর আজকে কয়টা দাওয়াতে সিরিয়াল হুজুরের জামা যদি একটু বড় হয় হুজুররা কাপড়ের দাম বাড়িয়ে দিল হুজুরের পাঞ্জাবিটা যদি একটু শর্ট পাঞ্জাবি হয় কি ব্যাপার টেডি মার্কা হুজুর শুধু হুজুরের দোষ আর দোষ একদিন আসতেছিলাম বাসে মোবাইলে কি যা একটা ভিডিও দেখে মানে আমাকে শোনাচ্ছে আমাকে শুনে বলছে যে হুজুরের দেশ নষ্ট করলো মানে আমাকে শোনাচ্ছে তা আমি ঠান্ডা মাথায় জবাব দিতে হবে সব জায়গায় তো আর ঝগড়া করা যাবে না আর ঝগড়া করে এটা নিয়মও নয় ইসলাম এটা শেখায় না আপনাকে যদি কেউ থাপড় মারে আপনি পাল্টা তার হাতটা একটু মালিশ করে দেন ভাই তুমি কি কষ্ট পেয়েছো ভাই বলেন না বিনয়ের সাথে বল দেখবেন সে আপনার বন্ধু হয়ে যাবে সুবহানাল্লাহ বলেন কারণ আমরা অন্যকে গালি দিতে পারি না কারণ গালি শিখে নাই আমাদের কি পিটাতে আসে আসবে দুই হাত প্রসারিত করে দিয়ে আমরা তাদেরকে জড়িয়ে ধরে তাদের কপালে চুমু খেতে চাই কি চাই না আলেমদের এটা শেখায় তো যাই হোক আমি বলছিলাম ওই ছেলে জোর বললো ওরা ভিডিওটা দেখে বলছে হুজুরের দেশ নষ্ট করলো আমি হ্যাঁ হুজুরের দেশ নষ্ট করলো এর সাথে শিখদের সবচেয়ে বেশি মানুষ হত্যা করছে বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘন করেছে আমি বললাম বলো তো বাবারা এর সাথে শিখদের কোন মাদ্রাসা ছাত্র ছিল কোন মসজিদের খতিব সে কি বাইতুল মোকাররম খতিব ছিল এর সাথে শিখদের কি কোনো আলিয়া মাদ্রাসার কোনো মহতামিম ছিল অথবা অধ্যক্ষ ছিল কোনো কওমি মাদ্রাসার নাজিমে তারিমা জবাব দিতে পারে না আমি বললাম যে
বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় চাঁদাবাজি হয়। তোমরা একজন দেখাও যে কোনো আলেম কোনো হুজুর কোনো দাঁড়িওয়ালা টুপিওয়ালা কোনো দোকানে কোনো জায়গায় চাঁদাবাজি টেন্ডারবাজি করেছে দেখাতে পারবে? পারবে না। 2004 সাল থেকে নিয়ে র‍্যাব বাংলাদেশ ক্রস ফায়ার দেয়। আমি বললাম তোমরা শুধু একটা দেখাও, আমাদের র‍্যাবের ভাইয়েরা কোনো হুজুর কোনো ইমাম কোনো বক্তা কোনো খতিব কোনো মুফাসসির কোনো মাদ্রাসা শিক্ষক মাদ্রাসা ছাত্র কাউকে ক্রস ফায়ার দিয়েছে শুধু একটা দেখাও, আমি ওয়াজিয়ার করবো না এখন থেকে। আমি চ্যালেঞ্জ করলাম, এখনো চ্যালেঞ্জ করে যাচ্ছে আপনাদের কাছে, 2004 থেকে নিয়ে আজকের এই 10ই ডিসেম্বর 2021 সাল আজকের দিন পর্যন্ত এই এত বছরের ভিতরে একজন কোন মাদ্রাসা হুজুর কোন আলেমকে ক্রস ফায়ার দিয়েছে? এরপর হুজুরের খারাপ। আমি বললাম বিদেশে টাকা সাপ্লাই করে গরিবের পেটে লাথি মেরে করোনার সময় অনেকে গরিবের টাকা খেয়ে ফেলছে। আমি বললাম এরা কি সব মাদ্রাসার হুজুর মসজিদের খতিব? না। তাহলে কেন ভাই আমরা কেন আলেমদের বিরুদ্ধে যাচ্ছি? আজকে মিডিয়া যদি বলে এগুলো বিশ্বাস করা যাবে? কিন্তু দুর্ভাগ্য আজকে আপনারা দেখেছেন আজকে আমাদের দেশে পতিতা বৃত্তি যারা করে তাদের সম্মান আছে। কয়েকদিন আগে নায়িকা পরিমণি দেখেছেন, চিনেন না? এলাকার মানুষরা আবার চিনে না, যুবকরা আলো চিনে না। জিনপুরি একটা ওনার ঘরের ভিতরে মদের ফ্যাক্টরি পাওয়া গেল। এটাকে বানানো হলে মদের ফ্যাক্টরি এটা বানাইছে জুসের ফ্যাক্টরি বলছে গেলে নাকি জুস বোতলের মধ্যে গুলো জুস যাই হোক ধরে নিলাম জুস। এত কিছু জানার পরে প্রকাশ্যে জেনেভা বিচারি করার পরেও ওনার হাতে হ্যান্ডকাপ ফরানো হয় নাই, অথচ উনি কারেন 20-30 বছর ধরে বুখারী শরীফ পড়িয়েছে। যাদের পকেটের ভিতরে এরকম তাসবিহ পাওয়া যায়, যাদের পকেটের ভিতরে মেসওয়াক পাওয়া যাবে, যাদের ঘরের ভিতরে নামাজের মুসল্লা পাওয়া যায়, যারা গোটা পৃথিবী কোরআন তাফসীর করেছে তাদেরকে এমন ভাবে হ্যাঙ্কা পাওয়ানো হয় মনে হয় সবচেয়ে বড় যারা তারা খুনি, কথা বলা ঠিক কিনা? কয়েকদিন আগে কাজী ইব্রাহিম ওই বয়স্ক একটা মানুষ বড় আফসোস লাগলো, আহারে কি তার অপরাধ, কি তিনি এত বড় অপরাধ করেছেন? বয় বৃদ্ধ মানুষ, ওনার মতো রিসার্চ গবেষক মানুষ আছে কিনা আমি জানি না, আমি ওনার আলোচনা সময় পেলে শুনি। ওনাকে এমন ভাবে এইভাবে হ্যান্ডকাপ পরানো হয়েছে দুই হাতে দুই পায়ে আবার মাথায় পরে এই হেলমেট, অথচ অনেক মার্ডার কেসে আসামি ঘরে মদ পালিয়ে দেয় হ্যান্ডকাপ পরানো হয় না, অথচ যেই জমিনে যেই জনপদে আলেম থেকে যখন সম্মান হবে না ওই জনপদে আল্লাহ আসমান থেকে একটা পর একটা গজব আসতে থাকবে, কথা বলা ঠিক কিনা? কয়েকদিন আগে দেখেছেন ভূমিকম্প 5:45 আমার বন্ধুরা এই ভূমিকম্প কিন্তু একটা দিন এমন ভূমিকম্প হবে, এই ভূমিকম্প কিন্তু একটা দিন থামবে না। পৃথিবীতে অনেক ক্ষমতাধর ব্যক্তি আছে, অনেক বড় বড় অস্ত্র তৈরি করেছে, চাঁদে গিয়েছে মঙ্গলে গিয়েছে বৃহস্পতি গ্রহে গিয়েছে, কিন্তু পৃথিবীতে এমন কোন বিজ্ঞানী নাই ভূমিকম্প ঠেকাতে পারে, কথা বলেন ঠিক কিনা? ভূমিকম্প ঠেকানো কোনো পর্যন্ত এখনো পর্যন্ত কেউ আবিষ্কার করতে পারে নাই, বরং আমি দেখেছি অনেক বাড়িওয়ালা ভাড়াটিয়ার আগে বাড়ি থেকে লাভ দিয়ে জীবন বাঁচিয়েছে, অনেক গাড়ির মালিক ড্রাইভারের আগে ভূমিকম্প শুরু হয়ে গেছে গাড়ির দরজা খুলে আগে পালিয়ে গেছে, কথা কম ঠিক কিনা? আমার বন্ধুরা আজকের ভূমিকম্প হয়তো কয়েক সেকেন্ডের হতে পারে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আল কারীমে সূরাতুল ভূমিকম্পর ভিতরে সুন্দর করে তিনি জানিয়ে দিলেন, ইদা জুল জিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। ইদা জুল জিলাতিল আরদ, যখন জমিনে আর্থকুইক শুরু হবে ভূমিকম্প শুরু হবে তখন মানুষ বলবে ওয়াকালা লিনসান ওয়াকালা লিনসান, এটা কি হলো, কিপ উঠতেছে কেন, আমরা তো ঘুমিয়েছিলাম আমরা তো গান শুনতেছিলাম। দেখেন ঠিক 5:45 আমার মনে আছে তখন আমরা নামাজে দাঁড়িয়ে গেছিলাম রুকুতে ছিলাম, হয়তো কি ওই সময় পৃথিবীর মানুষ কয়েকটা রূপে ভাগে ভাগের ছিল, কেউ গান শুনতেছিল, কেউ মোবাইল নিয়ে গেমস খেলতেছিল, কেউ শেষ রাতে আমাদের মুরব্বী বাবাজিরা তাসবিহটা হাতে নিয়ে শীতের উজু করে ওনারা আল্লাহ আল্লাহ জিকির করতেছিল, আছে না অনেক মুরব্বী শেষ রাতে ওনারা ঘুমায় না, ওনারা শেষ সাথে কথা বলে তার সাথে আল্লাহর সাথে কথা বলে। দেখেন বড় আফসোস আমাদের যুব ভাইরা শেষ সাথে আমরা উঠি না, আমরা রাতে ঘুমাতে দেরি করি তাই না, অথচ শেষ রাতে পাখিরা কিন্তু উঠে আল্লাহকে ডাকে, সুবহানাল্লাহ। এই যে বাসবাগের আশপাশে আছে মনে হয় একটু খেয়াল করবেন ফজরের আগে আগে ঠিক রাত 4টার দিকে দেখবেন
পাখিরা কিচির মিস্ত্রি করছে, মুরগির মুরগি মুরগগুলো বলছে কুকুরু কুকুরু বলে ডাকা শুরু করছে, তার মানে আপনি তখনও ঘুমিয়ে আছেন, তখন আল্লাহর বাণীগুলো ঘুম আপনার ঘুমের আগে উঠে তারা আপনার রবের জিকির করতে, সুবহানাল্লাহ। আর আপনি কিনা তখনও ঘুমিয়ে আছেন, একটা মোরগ ডেকে আল্লাহকে ডাকতেছে, একটা প্রাণীগুলো আল্লাহকে ডাকে, আল্লাহ ওয়াহিদ মিন শাইইন ইল্লা ইউসাব্বিহ বিহামদি ওয়ালাকিন লা তাফকাহুন তাসবিহাহু। জমিনে এমন কোন বিচরণশীল প্রাণী না যে প্রাণীটা আল্লাহকে ডাকে না। ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আকাশে জমিনে যা আছে সব আল্লাহকে ডাকে। অথচ আমরা অনেক, আমার যুবক ভাইয়েরা আছে রাত শেষ করে গান শুনতে শুনতে, অনেকে আছে দেখবেন হাতে রিমোটটা নিয়ে ঘুমিয়ে পড়ছে, এভাবে আছে না সোফা হিলান দিয়ে বা ঘুমিয়ে পড়ছে উনি, আবার সকালে তার মানে কি আমরা রাত শেষ করি গুনাহ করতে করতে আবার ঘুম থেকে উঠেই ফোনটা তালাশ করে নোটিফিকেশন দেখে কোন আল্লাহর ওলি ওনারে মেসেজ দিস, তাই না? তাহলে রাত শেষ হলো গুনাহ করতে করতে আর সকালে ঘুম থেকে উঠেই আবার মোবাইলটা, আছে না? নাই আবার অনেক যুবক ভাইরা আছে মোবাইলে মেগাবাইট তোলে, হ্যাঁ তুলেন সমস্যা নাই, দিয়ে তো যুবক যুবক দিনে দু একটা কথা বলি, তাই না? আচ্ছা আপনারা বলেন যুবক ভাইরা, 2 GB মেগাবাইটের দাম কত? 37 টাকা হতে পারে বা 58 টাকা, তাই না? এই যে প্রতি দিনকে দিন, সপ্তাহ সপ্তাহ, মাসকে মাস আপনি মেগাবাইট ওয়াইফাই বিল দেন, কিন্তু এই মেগাবাইটের মেয়াদ একটা, যদি 3 দিনের মেয়াদ হয় এরপর অটোমেটিকলি কেটে নেয় সে অপারেটর। অথচ বলেন তো প্রিয় ভাইরা, কোনো যুবক এই জায়গা আছে যে আমি 1 মাসের কোনো মেগাবাইট না তুলে ওই মেগাবাইটের টাকা দিয়ে আমি আমার বৃদ্ধ মাকে বাবাকে শীতের সময় একটু আপেল খাওয়াবো, শীতের সময় একটু বেদনা খাওয়াবো, এমন যুবক আছে এই জায়গায়? মেগাবাইটের মেয়াদ 3 দিন, 2 GB মেগাবাইটের দাম 57 টাকা, মেয়াদ মাত্র 3 দিনের, কিন্তু এই যে পাশে শুকনা বাজার থেকে একটা আপেল কিনতে লাগে মাত্র 20 টাকা, কয় টাকা লাগবে ভাই? 20 টাকা। আপেলটা এনে পরিষ্কার করে বৃদ্ধ মায়ের কাছে, মা তুমি আপেলটা খাও, তোমার বয়স হয়ে গেছে মা, বাবা তোমার দাড়ি পেকে গেছে, তুমি আমার জন্য চৈত্র মাসে 1 প্লেট ভাত আর একটা কাঁচা মরিচ খেয়ে তুমি মাঠে কাজ করেছো, আমাকে কলেজ ভার্সিটি পড়িয়েছো, বাবা তুমি আপেলটা খাও, আমি আর মোবাইলে খাওয়াবো না, কত খাওয়াইছি মোবাইলে, তুমি একটা আপেল খাও। আমি আল্লাহর কসম করে বলে যাই, জানি না আবার কোনোদিন দেখা হবে কিনা, তোমার মেগাবাইটের মেয়াদ 3 দিন, কিন্তু ওই 20 টাকা দামের একটা আপেলের মেয়াদ ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্তের মেয়াদ থাকবে সুবহানাল্লাহ। আচ্ছা যুবক ভাইরা, আমার মাকে খাওয়াতে পারি না, অনেক ছেলেরা আছে তার ক্লোজ ফ্রেন্ড কলেজে ভার্সিটি পড়ে বান্ধবীদের কিনে ফুচকা খাওয়ায়, আছেন জয়পুরের প্রিন্সেস চাতালে গিয়ে ওখানে ওনারা আবার ওরস করতে যায়, আছে তো নাকি? অথচ মা কিনে ভালো হোটেলে খাওয়াতে যায়, যায় কেউ যায় না। অথচ আমাদের জীবনে প্রথম হোটেল কোথা জানেন? আমাদের জীবনে প্রথম রেস্টুরেন্ট হলো মায়ের এই 2টা স্তম্ভ, সুবহানাল্লাহ। এইভাবে কল্পনা করছি কিনা আমরা জানি না। আমি বলি যুবক ভাইয়েরা, আমাদের জীবনে প্রথম হোটেল ছিল মায়ের 2টা স্তম্ভ, এই স্তম্ভ নামক রেস্টুরেন্টে আমরা দুধ পান করেছি, প্রতিদিন একটা সন্তান 300 গ্রাম দুধ পান করেছে, 2 দিনে কত গ্রাম, 3 দিনে কত গ্রাম দুধ পান করেছেন আপনি, 1 সপ্তাহে, 1 মাস, 2 মাস, 2.5 বছরে, তাহলে একটা সন্তান 2.5 বছরের ভিতরে মোটামুটি 40 থেকে 50 মত দুধ পান করে ফেলেছে, সুবহানাল্লাহ। অথচ সেই মাকে অনেকে গালি দেয়, এই মায়ের আচলটা আমাদের আমাদের প্রথম টয়লেট, 10 মাস 10 দিন মায়ের পেটের ভিতরে আমরা টয়লেট করেছিলাম, আবার দুনিয়াতে আসার পরে হাঁসের বাচ্চার মতো মায়ের কোলে পড়ছাপ পায়খানা করে দেই, আরে এরপর কি মা কোনোদিন ধমক দিয়েছে, গালি দিয়েছে? তারপর আমরা অনেকে এসে মা খোঁজ নেই না। মা যদি বলে বাবা একটা স্যাকলু পরে নিয়ে, একটা পনসের জুতা নিয়ে, শীতের সময় একটা মাফলার দরকার, একটা জাম্পার লাগবে আমার শীত, তখন সন্তান বলে মা এখন হাতটা শর্ট আমি পারবো না। অথচ উনি কিন্তু মেগাবাইট তোলে, মোবাইল দিয়ে খাওয়ায়, ওয়াইফাই বিল দিয়ে 500 টাকা করে, কিন্তু মার একটা একটা জাম্পার কিনে দিতে পারেন, একটা পনসের চটি জুতা 35 টাকা এটাও কিনে দিতে পারেন, আসার নাই এমন কোন গার্ড। অতএব প্রিয় ভাইয়েরা, আমি আগে বলি খবরদার, মায়ের এই যে হোটেল বা রেস্টুরেন্ট যেটাই বলেন, এই স্থানে যে দুধ পান প্রতিদিন 300 গ্রাম দুধ পান করেছেন, আপনি 1 ফোঁটা দুধের ঋণ এখন শোধ করতে পারেন নাই,
আমি বলি যুবক ভাইদের সবাই নিয়ত করে ফেলো তোমরা, এই গত এক সপ্তাহের ভিতরে আমরা মেগাবাইট তুলব না, সেই টাকা দিয়ে যার যেমন সামর্থ্য হোক একটা আপেল একটা বেদনা মাকে বাবাকে খাওয়াবে ইনশাআল্লাহ বলেন, মাহফিল সফল হবে তখন। আজকে যুবক যদি সত্যিকার যদি মাকে বাবাকে যদি খাওয়ায় একটু নিয়ত করলেই হবে, কারণ মেগাবাইটের মেয়াদ মাত্র তিন দিন আর আপেলের মেয়াদ কিয়ামত পর্যন্ত, সুবহানাল্লাহ বলেন। আমার প্রিয় ভাইরা, আমি বলছিলাম সূরাতুল মুলকের প্রথম আয়াত সমস্ত ক্ষমতার মালিককে আল্লাহ, আরজ বলেন বিয়াদিহিল মুলক, সমস্ত ক্ষমতার আধার একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। আল্লাহ তাআলা বলেন বান্দা খবরদার নিজে অহংকার করো না, ক্ষমতার বড়ায় ক্ষমতার দাপট তুমি দেখাও না, আমি আল্লাহ যে কোনো সময় তোমার কান ধরে ক্ষমতা থেকে আমি নামায় দিতে পারি, কথা বলা ঠিক কিনা? আমার বন্ধুরা আল্লাহ সুবহান ওয়া তাআলা পরে আতে বলেন আল্লাযী খালাকাল মাউত ওয়াল হায়াত লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ তাআলা আল্লাযী খালাকাল মাউত ওয়াল হায়াত, আমি মউতকে সৃষ্টি করেছি, জীবনকে আমি আল্লাহ সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ বলেন আয়াত আর মৌত কি সৃষ্টি করেছে? যদি আমরা বলি জীবন আর মৃত্যু এটা কিন্তু ঠিক নয়, কারণ কোরআনের কথা আল্লাযী খালাকাল মাউত ওয়াল হায়াত, আসলে আমরা প্রথমে কি ছিলাম? মৃত্যু ছিলাম, আমাদের অস্তিত্ব ছিল না। হাল আতা আলাল ইনসানি হাইনুম মিনাত দাহরি লাম ইয়াকুন শাইআন মাযকুরা। আল্লাহু আকবার। তোমার তো কোনো অস্তিত্ব ছিল না, নাম ছিল না, কিছুই ছিল না, আমাদের কোনো পরিচয় ছিল না, আমরা মরা ছিলাম, আল্লাহ কি করলেন আবার আমাদের জীবিত করলেন? সুবহানাল্লাহ বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা ফাআহয়াকুম ثُمَّ يُمِيتُكُمْ ثُمَّ يُحْيِيكُمْ ثُمَّ إِلَيْهِ تُرْجَعُونَ। তোমরা কিভাবে আল্লাহকে অস্বীকার করো? কাইফা তাকফুরুনা বিল্লাহ ওয়া কুনতুম আমওয়াতান, তোমরা তো ছিল মৃত্যু, আমি রব্বুল আলামিন তোমাদেরকে জীবিত করেছি, আবার তোমাদের মৃত্যু হবে, আবার আমার দিকে তোমাদের ফিরে আসতে হবে। তার মানে আমরা বুঝলাম আমরা প্রথমে কি ছিলাম? মৃত্যু ছিলাম, আমাদেরকে আবার জীবিত করেছেন কে? তাহলে আবার আমাদের বলা লাগবে। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে একটা দোয়া শিখিয়ে দেয়, প্রত্যেকটা মানুষ মারা গেলে আমরা একটা দোয়া বলি, এটা কি জানেন আপনারা? সবার দোয়াটা মুখস্থ আছে, কিন্তু আফসোস এই দোয়া নিয়ে কিন্তু আমাদের কোনো উপলব্ধি নাই। দোয়াটা আপনি 100 জন জীবনে ইতিমধ্যে 500 জন মানুষকে কবরে দাফন করছেন, 500 বার এই দোয়াটা পড়ছেন, কিন্তু একটি বার উপলব্ধি করেন নাই কি বলতে চেয়েছে দোয়াটির মাঝে? সূরা তোহা 55 নম্বর আয়াতের ভিতরে মিনহা, একটু বলেন না ভাই, মিনহা খলকনাকুম ওয়া ফিহা নুইদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহু আকবার। মিনহা খলকনাকুম, আমি আল্লাহ তোমাদেরকে মাটি থেকে তোমাদের সৃষ্টি করেছি, আবার তোমাদেরকে মাটির ভিতরে তোমাদেরকে চলে যাওয়া লাগবে। কত সুন্দর করে আল্লাহ তাআলা আমাদেরকে বুঝালেন। সুবহানাল্লাহ বলেন মাটি থেকে সৃষ্টি করেছি আবার মাটির ভিতরে তোমাদেরকে। আচ্ছা একটা মানুষ যদি সবসময় এটা ফিকির করে আমি মাটিতে সৃষ্টি করে আবার মাটির ভিতরে আমার চলে যাওয়া লাগবে, আমার এই বডিটা শরীরটা থাকবে না, তাহলে ওই মানুষটা কি গুনাহ করতে পারে? পারে না। কিন্তু আমরা মৃত্যুকে ভুলিয়ে থাকি। আল্লাহ বলে বান্দা তুমি যতই ভুলিয়ে থাকো না কেন মালাকুল মাউত ঠিক সময় মতো চলে আসবে। সুবহানাল্লাহ বলে আপনাদের বুঝায় দেখেন মৃত্যুটা কত কাছে। 2007 সালে এটা হলো সৌদি আরবে একটা কনস্ট্রাকশনের কাজ চলছিল, একটা বিল্ডিং এর কাজ, শ্রমিক লিডার 7 তলা থেকে জমিনে পড়ে যায়, কিন্তু আল্লাহ মিরাকালি ভাবে অলৌকিক ভাবে তাকে বাঁচিয়ে দেন। সুবহানাল্লাহ বলে মানুষটি অলৌকিক ভাবে বেঁচে গেলেন, এবার এতটা খুশি হয়ে গেছে আমি বেঁচে গেলাম, 7 তলা থেকে পড়ে মৃত্যু হলো না, এবার খুশি হয় বলে চলো বন্ধুরা তোমাদের একটু ড্রিঙ্কস করাবো একটু পানি খাওয়াবো, বাস এবার উনি খুশি হয় রাস্তা পার হয়ে রাস্তার ওপারে ড্রিঙ্কস কেনার জন্য
একটা তরল পানি খাওয়াবে ওদেরকে। রাস্তার ওপারে যখন পার হবে ঠিক রাস্তার মাঝখানে পিছন থেকে একটা গাড়ি এসে তাকে আঘাত করে সেখানে তিনি মারা যায়। একটু কল্পনা করেন তো, সাততলা থেকে পড়ে মৃত্যু হলো না, অথচ রাস্তা পার হতে গিয়ে ওখানে মৃত্যু। তার মানে কি, ওখানে মালাকুল মাউত ছিল না, তার মালাকুল মাউত ছিল ওই গাড়ির চাকার সাথে, কথা বলো ঠিক কিনা। অতএব প্রিয় ভাইরা, উনি স্টেজ পারফর্ম করছিল এরকম শত শত তার সাপোর্টার তার ভক্তদের নিয়ে, উনি বলছিলেন এক মিনিটে নাইর বর্ষা বন্ধ হলে রং তামাশা, বাস এই গানটাও তিনি বলা শেষ জমিনে তিনি পড়ে গেছেন শেষ। আর প্রমাণ করলেন সময় মতো মৌত আপনার কাছে হাজির হয়ে যাবে। অতএব আমার প্রিয় ভাইরা, আমার যুবক ভাইরা, আমরা যারা এই যে স্বপ্ন দেখছি আমি কতদিন মনে বাঁচবো, অথচ আমরা একটা বার কল্পনা করি না আমরা থাকতে পারবো না, আমরা একটু ফিকির করি। অথচ দেখেন ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর মতো ব্যক্তি, উনি গাছের পাতা থেকে আফসোস করতেন, সুবহানাল্লাহ। যাদেরকে আল্লাহ রাসূল জান্নাতে সুসংবাদ দিয়েছে, দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেছেন, মনোনীত হয়ে গেছে, হযরত ওমর ফজরের নামাজে দাঁড়িয়ে গেছে, এক মাজুসি এসে ওনার বাম পাশে একটা তলোয়ার দিয়ে আঘাত করেছে, এরপর তিনি নামাজ ছেড়ে দেন না, দ্বিতীয়বার আঘাত করছে, তখন এটা পুরোটা কেটে গেছে, তো নাড়ি ভুড়ি সব বের হয়ে গেছে, উনি জমিনে পড়ে গেছে রক্ত রঞ্জিত, কিছুক্ষণ পর তিনি মারা যাবেন। কিন্তু জানেন তখন ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তার দাড়ি মোবারকে তখন মাটি লেগে আছে। আমিরুল মুমিনিন তিনি বুঝতে পারছেন কিছুক্ষণ পর আমি কবরে চলে যাব, জীবন বায়ু শেষ হয়ে যাবে, কিন্তু ওমর রাদিয়াল্লাহু আনহু তখন মৃত্যুর ভয় তিনি করলেন না, তিনি তখন গাছের পাতার দিকে তাকায় তিনি আফসোস করছেন, হারে ইয়া ওয়াইলাতা লাইতানি কুনতু রাকা, হায় আফসোস আমি ওমর না হয়ে যদি আমি গাছের পাতা যদি হতাম তাহলে ওমরকে কবরে গিয়া কবরের প্রশ্ন জবাব দিয়ে লাগতো না, ওই অন্ধকার গহীন কবরে যাওয়া লাগতো না, আমি ওমর যদি ওমর না হয়ে আমি যদি গাছের পাতা যদি হতাম, ইয়া ওয়াইলাতা লাইতানি কুনতু আরাকা, হায় আফসোস, ওরা কোন অর্থ হলো পাতা, আমি যদি গাছের পাতা হয়ে যেতাম, পাতা শেষ হয়ে যায় পচে যায় তার কোনো হিসাব নাই কিছুই নাই, অথচ আমি ওমর কবরে কেমনে হিসাব দেব, কবরের মধ্যে কোনো লাইট নাই, কোনো আলো নাই, কোনো বাল্ব নাই, কোনো মোবাইল নাই, কোনো ওয়াইফাই আছে নাকি এদিকে, আবার এদিকে কবরে এগুলো আছে, সবার একই কবর। হোসেন মোহাম্মদ এরশাদকে যখন কবরে দাফন করা হচ্ছিল আমি দেখতেছিলাম, দেখি উনি তো 9 বছর শাসন করছিল, ওনার জন্য মনে হয় আলাদা কবরটা একটু আলাদা হবে, কিন্তু না, ওনার কবরও একইরকম, একজন ঝাড়ুদারের যেমন কবর আর প্রাইম মিনিস্টারের কবর ঠিক একই রকম, একই রকমের কবর। আচ্ছা প্রিয় ভাই, এই জন্য আসেন মরার আগেই হাসিবু কবলান তো হাসিবু, মরার আগে আসা আমার একটি হিসেবে। ওমরের মতো ব্যক্তি নবী যাকে বললেন লাউ কানা নাবিয়ান লাকান ওমান, আমার পরে যদি কেউ নবী হতো ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি নবী হয়ে যেতেন, আবু বকর ফিল জান্না, ওমর ফিল জান্না, ওসমান ফিল জান্না, আমার নবী তাদেরকে জান্নাতে সুসংবাদ দিলেন। এরপর ওমর যদি গাছের পাতা দেখে যদি আফসোস করে, হায় আফসোস আমি ওমর না হয়ে যদি আমি গাছের পাতা যদি হতাম আমার কপালটা খুলে যেত, আমার কবরে হিসাব দিয়ে লাগতো না, কারণ কবরে অন্ধকার, কবরে কি হিসাব দিব, কবরে পোকামাকড় কেমনে সহ্য করবো। আমার প্রিয় ভাইয়ের এখানে যদি একটা ভয়ঙ্কর সাপ আসে এই জায়গায়, আপনারা কেউ থাকবেন? বক্তা জাহান্নামে চলে যাক, আগে নিজে জীবন বাঁচো নাকি ফুস করে দেব, তাহলে আপনারা পালাবেন কিনা জানি না, আমি কিন্তু এই দিকে দৌড় মারব, তাই না? আবার মেয়েদের মাঝে মেয়ের আলোচনা শুনতেছে নাকি, শুনছে না? আমার মা বোনেরা দেখবেন 10 জন মহিলা একসাথে বসে আছে, একসময় তো বাংলাদেশের দৃশ্য ছিল বিকেল বেলা পরন্ত বিকেলে দুপুরে খাবার শেষ করে আমার মা বোনেরা একটা পরে একটা বসে বসে মাথার হুকুম দিত, তাই না? কাঁথা সেলাই করত, এক একটা পরে কত ইতিহাস কত তাদের গল্প ঢুকায় থাকত, কিন্তু এই দৃশ্যগুলো এখন দেখা যায় নাই, সব স্মার্টফোন আর স্টার জলসার জি বাংলা শেষ। একজন একজন মাথায় তেল দিয়ে দিত, ছোটবেলার দৃশ্যগুলো এমন দেখেছি আমি, মা বোনেরা কত গল্প, একজন একজন কত সম্পর্ক ছিল,
একজন একজন মহিলা কত সুন্দর গল্প তা এই দৃশ্য ছিল না এগুলো নাই কিন্তু এখন আর এখন এগুলো সব চলে গেছে বিভিন্ন পার্কে এদিকে পার্ক আবার নাই মনে হয় পার্ক আছে নাকি কি পার্ক এগুলো কি নাম দেয় শিশু পার্ক আচ্ছা আসলে শিশুরা যায় না প্রাপ্তবয়স্করা যায় দেন কিরকম বাটপারি এটা করা হয়েছে বাংলাদেশের প্রত্যেকটা জেলায় জেলায় থানায় থানায় করা হয়েছে নাম যে শিশু উদ্যান শিশু শিশু পার্ক আসলে ওখানে যে আমি একটা দিন গিয়ে দেখি শিশু আছে নাকি শিশু খুঁজে পাওয়া যায় না সব তো বড় বড় বুজুর্গরা চলে গেছে ওই জায়গায় আসলে নাই তবে এই এলাকার যুবকরা কিন্তু যায় না হুজুর নাকি এদিকে যায় আমার প্রিয় ভাইরা চিন্তা করুন আমার মা বোনদের মাঝে ধরেন দশজন মহিলা বসে আছে মাঝখানে একটা তেলা পোকা ছেড়ে দিবেন বেশি না তেলা পোকা শোলেই নাকি বলে তেলা পোকা কালো আছে না দেখ অলরেডি মনে ভয় পেয়ে গেছে না তেলা পোকা দেখলে কাপড় নষ্ট করে কে কার আগে দৌড় মারে খুঁজে পাওয়া যাবে একটা টিকটিকি দেখলে মেয়েরা ভয় পায় তেলা পোকা দেখলে ভয় পায় প্লাস্টিকের সাপ যদি বলেন বোন তোমার 1000 টাকা দেওয়া হবে এই প্লাস্টিকের সাপটা তুমি একটু না প্লাস্টিক তাও ধরতে পার সাহস পাবে না অথচ ওই কবরের ভিতরে আল্লাহ রাসূল নবীজি বলেন আনা বাইতুন নার আনা বাইতুল গুরবা আনা বাইতুল ওয়াহদা আমি অন্ধকারে ঘর কি পতঙ্গের ঘর এই ঘরের ভিতরে ভয়ঙ্কর ভয়ঙ্কর সাপ থাকবে এই কবরের ভিতরে কেউ ওখানে চিল্লা চিল্লি করলে কেউ সেভ করতে যাবে বুড়া তুসা আজকে তুমি বেপরদায় চলাফেরা করো মাথার চুলগুলো বের করে করে রাস্তায় চলাফেরা করে আমার বোন তুমি শুনে রাখো একটা তেলা পোকা দেখলে তুমি ভয় পাও অথবা তোমার চুলগুলো শ্যাম্পু করে চুল ছেড়ে দিয়ে তুমি রাস্তা চলাফেরা করো প্রত্যেকটা চুলের বিনিময়ে যদি একটা করে সাপ যদি দংশন করো তখন কি অবস্থা হবে কি হবে তখন অথচ আমাদের মা বোনেরা পর্দা পড়ে তখন যখন মরে যায় তখন কথা কোন ঠিক কিনা আমাদের সমাজ উল্টা আমরা পর্দা করে আমাদের মেয়েরা পর্দা করে মরার পরে আপনারা বলেন মেয়েদের কাফনে কাপড় কয় টুকরা আরো জোরে বলেন তার মানে বোঝা গেল মেয়েদের 5 পিস পোশাক অথচ একটা মেয়ে যখন জীবিত অবস্থায় কলেজ ভার্সিটি যায় 3 পিস পরে যায় একটা মেয়ে দেখবেন একটা অন্য পরে আছে এইভাবে গলায় ফাঁস দিয়ে চলে যায় যেখানে থাকার কথা সেই জায়গায় একটা 3 পিস একটা প্লাজো পায়জামা আর একটা ওড়না আর একটা কামিজ 3 টুকরা কাপড় অথচ ওই মেয়ে যখন মারা যাবে তারে আবার 5 টুকরা কাপড় পরাই দেয় আসলে আপনারা বলেন জীবিত অবস্থায় পড়লো 3 টুকরা আর মরার পরে পড়তেছে কয় টুকরা আশ্চর্য ব্যাপার এটা কোন সমাজ তাহলে দেখেন কোন একটা মেয়ে ধরুন জয়পুরহাট সরকারি কলেজের ইন্টারমিডিয়েটের পরে ঘর থেকে বের হলো 3 পিস পরে কোন বোরকা পরলো না মাথায় কাপড় দিল না একটা ও না একটা কামিজ একটা 3 পিস একটা প্লাজো পায়জামা 3 টুকরা কাপড় পরে চলে গেল ঠিক হিসমিতে গিয়ে ওই মেয়েটা ওখানে অ্যাক্সিডেন্ট করে মারা গিয়েছে এবার ওই মেয়েকে এলাকায় নিয়ে এসে যখন তারা যখন দাফন গোসল করানো হবে দেখবেন মেয়েদেরকে যখন মৌত মারা গেলে যখন গোসল করায় তখন উপর দিয়ে মশারি টাঙিয়ে দেয় আছে না মশারি দিয়ে এরকম কাপড় দিয়ে ঘিরে রাখে ছেলেদের যেতে দেয় না যদি কোনো ছেলে ভুল করে যদি যায় আই বাবা এখানে মেয়ে মানুষের লাশ গোসল করে তুমি এখানে আসছো কেন কি ধমক দিবে তাই না অথচ ওই মেয়েটা 3 ঘন্টা আগে জীবিত ছিল ওই মেয়ে রাস্তার পথ ধরে রিকশা চড়ে চলে গিয়েছে তার বন্ধুর হাত ধরে হিসমিতে চলে গেল কেউ তারে বাধা দিল না কেউ বলল না আমি তোমার পর্দা করা লাগবে বিবাহ বহির্ভূত সম্পর্ক হারাম কাপড়দার তার হাত ধরে তুমি যেতে পারবে না তোমার পর্দা করা লাগবে তুমি এরকম ভাবে হিজাব পরে যাও মাথায় কাপড় পরে যাও হাতের মধ্যে তুমি মোজা লাগাও কেউ তখন বলল না এবার মেয়েটা মারা গিয়েছে এখন সমাজের মানুষ এখন বলে না না তোমার এখন মশারি দিয়ে তোমার প্যাকেট করে গোসল করানো হবে আছে না শুধু তাই না আমার প্রিয় ভাইরা একটু ভালো করে শোনায় দেই এখানে কোনো দুলা ভাই আছে নাকি আবার দুলা ভাই আছে একজনও নাই এখন তো বিয়ে করলে শালিও ফিরি সুবহানাল্লাহ এটা সুবহানাল্লাহ হবে আচ্ছা আপনার বল শালি আর দুলা ভাই পর্দা আছে না নাই আছে তবে আমাদের দেশে আছে মরার পরে আছে মরার আগে নয় বাস্তব কথাগুলো শুনেন আমার প্রিয় ভাইয়েরা ধরেন আপনাদের এই
শগুনা এলাকায় কি না শগুনা এলাকায় কোন শালি মারা গিয়েছে দুলা ভাই কান্না করে এসে বলে এলাকার মানুষ কান খাড়া করে শুনে নাও আমি আমার শালিকে খুব ভালোবাসতাম আমার শালি মারা গিয়েছে আমি আমার শালির লাশটা আমি গোসল করাই দেব খবরদার কেউ কোনো কথা বলতে পারবো না তখন আপনারা কি করবেন ওই যে মুরব্বী বুঝতে পারছে লাঠিটা নিয়ে বেটা তুই এদিকে আয় দুলে ভাই শালির লাশ ধরে বলবে না লাঠি নিয়ে বাড়িতে শুরু করবে আর বলো খবরদার কোন দুলা ভাই শালির লাশ গোসল করাই না মেয়েদের লাশ মেয়েরা গোসল করাবে তাহলে মুরব্বীরা এত রেগে গেল এত রেগে গিয়েছে সমাজের মানুষ অথচ ওই শালি যখন জীবিত ছিল দুলা ভাই প্রিন্সের চাতাল নিয়ে চলে গেল দুলা ভাই শালিরে মোটরসাইকেলের পিছনে নিয়ে চুলগুলো ছিঁড়ে দিয়ে আহারে নতুন শাড়ি পরে দিয়ে শালিরে মোটরসাইকেলের পিছনে নিয়ে চলে গেছে হিসমি বাজারে পাঁচমি বাজারে নিয়ে চলে গিয়েছে তখন কিন্তু ওই মুরব্বী বাবা যে তখন কিন্তু লাঠি উঁচু করে সমাজ এই সমাজ কিভাবে আজকে পরিবর্তন হবে বলেন আপনারা আল্লাহ বলে পর্দা করে হবে শালি দুলা ভাই মরার আগে আর আপনি করাচ্ছেন মরার পরে আল্লাহ বলেন লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন আল্লাহু আকবার মরার আগেই তোমরা মুসলমান হয় তোমরা কবরে যাও অথচ আমরা মরার পরে আমরা মুসলমান হওয়ার চেষ্টা করি আসলে নাই দেখবেন আমাদের সমাজে অনেক মানুষ আছে আবার পুরুষদের ভিতরে অনেকে আছে জীবনে কোনোদিন পাঞ্জাবি পরে নাই টুপি পাঞ্জাবি কোনোদিন সহ্য করতে পারে না পাঞ্জাবি ওনারে বুকে বড় জ্বালা পাঞ্জাবি টুপি দেখলে তার গায়ে আগুন লেগে যায় টুপি দেখলে বলে মৌলবাদ জঙ্গলিবাদ বলে অথচ ওই মানুষটা যখন মারা যায় তার জোর করে একটা পাঞ্জাবি পরে একটা কুর্তা পরায় কাফনের কাপড়টা আছে না এটা পাঞ্জাবি পরে না এরকম অথচ সারা জীবন পাঞ্জাবি পরা দেখবে তো ফুটু হয়েছে সারা জীবন টুপিওয়ালা পাঞ্জাবি দেখে নিয়ে কুকুরের মাথায় এরকম কুকুরের উপর পাঞ্জাবি লাগিয়ে দিয়ে ছবি তৈরি করে ফেসবুকে পোস্ট করে আলেমদের গুনতে দাড়ি টুপি নিয়ে বাজে মন্তব্য করে সেই মানুষটা মরে গেল আমরা তাদেরকে পাঞ্জাবি পরার কথা কোন ঠিক কিনা এসব বাটপারি কি আল্লাহ বোঝে না আল্লাহ বোঝে এই যে পর্দার নামে মরার পরে শালি দুলা ভাই পর্দা মরার পরে মেয়েদের পর্দা না মরার আগেই করতে হবে বাবাজিরা মরার আগে আপনাদের সমাজকে বলা শুরু করে দেয় এখন থেকে মরার পরে একটা মেয়ে তো মারা গিয়েছে সে তো কথাই বলতে পারে না তার সৌন্দর্য তো নষ্ট হয়ে গেছে তার চেহারা ফ্যাকাশে হয়ে গেছে এখন তো কোনো লাভ নাই তার চেহারা দিয়ে কেউ তাকাবে না ওর দেখলে তো ভয় পাবে অথচ সেটারই ভয় পর্দা করতেছে যখন মেয়েটা জীবিত ছিল তার সুন্দর চেহারা রাস্তায় বের হচ্ছে তখন বলেন পর্দা করতে হবে তখন বললে লাভ আছে তবে এই এলাকার মা বোনরা কিন্তু অনেক ভালো অনেক পর্দা করে আলহামদুলিল্লাহ কেন কতিব সাহেব বলছে নাকি পর্দা করতে এই এলাকার মা বোনরা খুবই পর্দা আলহামদুলিল্লাহ বলেন তবে ইনশাল্লাহ সামনে করবে আস্তে আস্তে করবে তাই না একদিনে তো সব প্যাকেট করতে চাইলে তো আর হবে না